নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গতকাল কালকি টু উইক নাইনে যে টিজারটা ড্রপ আউট হয় যেখানে আমরা অশ্বত্থামার ক্যারেক্টারটা মানে অমিতাভ বচ্চনকে আমরা দেখতে পাচ্ছি অমিতাভ বচ্চনের এই অশ্বত্থামার ক্যারেক্টারটার সাথে মহাভারতের কি যোগসূত্র আছে যদি বলে রাখি যে এই যে কালকি বা এই আশ্বত্থামা এই দুটোর মধ্যে কোন যোগাযোগ আছে ছোট্ট করে যদি আপনাদেরকে বলে রাখি যে কালকি হচ্ছে কিন্তু বিষ্ণুর অবতার গরুর পুরাণ অনুযায়ী বিষ্ণুর দশমতম অবতার হচ্ছে কিন্তু কালকি এইবার তার মধ্যে সাতটা ক্যারেক্টার আছে যে যারা হচ্ছে মৃত্যুকে জয় করে ফেলেছে মানে তারা এক প্রকার অমর অশ্বত্থামা বালি ব্যাস হনুমান বিষ্ণু পরশুরাম আর হচ্ছে কৃপা এই সাতজন ক্যারেক্টার হলো মৃত্যু পরজীব মানে এরা মৃত্যুকে জয় করে ফেলেছে এইবার যে এই যে অশ্বত থামার ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি সেই অশ্বত্থামার ক্যারেক্টারটা এবার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত এবার যদি বলি যে এই কালকির সাথে এই অশ্বত থামার ক্যারেক্টারটার মধ্যে যে বললাম যোগাযোগটা কোন জায়গায় রয়েছে এইবার এই কালকির মধ্যে অশ্বত্থামার ক্যারেক্টারটা যখন বলছে যে তার যুদ্ধে যাওয়ার সময় হয়েছে সে যুদ্ধ কেন করতে চায় এর মধ্যেও একটা ছোট্ট কাহিনী আছে যে অশ্বত যে চরিত্রটা সে কখনো মারা যাবে না তার কারণটা কি কারণ ভগবান শিব তাকে তার পিতা দ্রোণাচার্যের উপাসনায় তাকে চিরস্থায়ী একটা বর প্রদান করে মানে দাঁড়াচ্ছে মানে সে কখনো মরবে না এইবার অশ্বত্থামার এই কর্মকাণ্ড যখন কালকি যখন জানতে পারে সে কালকি তখন অশ্বত্থামাকে তার সেনাবাহিনীতে যোগ দেয় এই যে এখানে অমিতাভ বচ্চনকে যেহেতু আপনারা দেখছেন যে শিবের সামনে বসে উপাসনা করছে এবং শেষে গিয়ে যখন বলছে সে যে আমার এখন যুদ্ধে যাওয়ার সময় হয়েছে এই হচ্ছে সেই যুদ্ধে যাওয়ার সময়টা আমি বলবো অমিতাভ বচ্চনকে এখানে যেভাবে দেখিয়েছে তার লুকসটা আগেও আমরা ছবিতে দেখেছি ক্যারেক্টারটা যেভাবে তার ইন্ট্রোডাকশানটা শুরু হচ্ছে সেই বাচ্চাটাকে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি সে কে ঠিক আছে কিন্তু যখন সে বলছে যে আমি হচ্ছি অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র ঠিক আছে তা এরপরে তার জার্নিটা আমরা দেখতে পাবো দুর্দান্ত লাগছে অমিতাভ বচ্চনকে তার ভয়েস দিয়ে যখন বলছে পেছনে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা শুনতে পাচ্ছি মানে এক কথায় অসাধারণ দুর্দান্ত লাগলো তা এই বিষয়ে আপনাদের কী মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে তো অবশ্যই আসবো আপনাদের এই বিষয়ে কি মতামত এই বিষয়টা আমি অন্তত মনে করি মানে এতটা খোলাখুলিভাবে কেউ হয়তো বলবে না আমার যেটুকুনি জানা ছিল সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম তা চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার